সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিত্রিকা টিভিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে 2021 সালে পে ফিক্সেশন বা অনলাইন বেতন বিল নির্ধারণ কীভাবে করবেন সেই পদ্ধতি দেখানোর জন্যই নতুন আজকের আরেকটি টিউটোরিয়াল। গত কয়েকটি টিউটোরিয়ালে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আশা করি এই টিউটোরিয়ালটিতেও আপনারা আমাদেরকে সাড়া দেবেন, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আর কথা না, আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে নিয়ে যাই। প্রথমে আপনি আপনার মোবাইলের হোম পেজে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনি সার্চ বাটনে গিয়ে পে ফিক্সেশন লিখবেন। আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন পে ফিক্সেশন বিডি লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দিলে দেখবেন যে কোনো একটি পেজটাতে আপনার এইরকম একটি যে কোনো একটি চলে আসবে। সেটি চলে আসার পর প্রথম যে আপনি দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অনলাইন বেতন বিল নির্ধারণের যে মেইন পেজটি, সেই পেজটি আপনাদের সামনে আসবে। এই পেজটিতে বিভিন্ন তথ্য বা থাকবে, আপনি এতগুলো পড়ার সময় নেই, যদি পড়তে পারেন তাহলে পড়বেন। পড়ার পরে আপনি পরবর্তী ধাপ যাওয়ার জন্য দেখবেন নিচের দিকে আমি প্রিন্ট নিয়েছি এবং পড়েছি, এই একটা থাকবে। এই ঘরের আপনি আপনি ক্লিক দেবেন, ছোট যে বক্সটি আছে সেই বক্সটিতে ক্লিক দেবেন। দেখেন টিকটা ছোট্ট একটা বক্সে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর পরবর্তী ধাপে চলে যাবেন। দেওয়ার পর দেখবেন এখানে মূল ইন্টারফেসটি আছে, এখানে অনেকগুলো ইন্টারফেস আছে, এখানে আপনি চলমান আছে, নতুন নিয়োগ, আপনি সরাসরি চলে যাবেন ইনক্রিমেন্টে। ইনক্রিমেন্টে ক্লিক দেওয়ার পরে নেক্সট আপনার এখানে আসবে, আপনি এখানে দুটি থাকবে, হাই এবং না। আপনি হাইয়ের ঘরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো আপনার যারা বেসামরিক তারা বেসামরিক, যারা রেলওয়েতে চাকরি করেন রেলওয়ে, সিজিডিপিএতে যারা চাকরি করেন তারা সিজিডিপিএফ, সিজিডিএফ, এছাড়াও বিজিপিতে যারা চাকরি করেন, জুডিশিয়ালে যারা চাকরি করেন তারা জুডিশিয়ালে ক্লিক করবেন। আমরা যেহেতু বেসামরিক সেই ক্ষেত্রে আপনি বেসামরিকে ক্লিক করবেন। বেসামরিকে ক্লিক করার পরে দেখবেন আপনার এই পেজটি চলে আসবে। তবে এখানে আপনি অনলাইন বেতন নির্ধারণ লগ ইন করার যে পদ্ধতি সেটি, এই ক্ষেত্রে আপনাকে ন্যাশনাল আইডির নম্বরটা লাগবে, এবং গত বছর যে আপনি যে অনলাইন বেতন বিল করেছিলেন বেতন নির্ধারণ করেছিলেন সেখানে আপনার দেখবেন একটা ভেরিফিকেশন কোড নাম্বার দেওয়া থাকবে, সেই ভেরিফিকেশন কোড নাম্বারটি আপনার লাগবে। তো ভেরিফিকেশন কোড লাগবে, আপনি প্রথমে ন্যাশনাল আইডি যেটা দিয়ে আপনি ফিক্সেশন করেছেন সেই ন্যাশনাল আইডি নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। দেখেন আমরা ন্যাশনাল আইডিটি দিয়ে দিচ্ছি, আমি আমার ন্যাশনাল আইডিটি দিয়ে দিচ্ছি। ন্যাশনাল আইডিটি দেওয়ার পর, সম্পূর্ণ দেওয়ার পরে আপনার নিচে ভেরিফিকেশন নাম্বারটি আপনি দেবেন। আপনার দেখবেন আপনার গত বছরের যে আছে, আবার যদি আপনি ভুলেও গিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার নিচে ফরগট ভেরিফিকেশন নাম্বারে আপনি ক্লিক করবেন, সেটিও আপনাদেরকে আমি দেখাবো। দেখেন ভেরিফিকেশন আপনি এনআইডি নাম্বারটি টোটালটা লেখার পরে আমি ভেরিফিকেশন নাম্বারটি লিখব। ভেরিফিকেশন নাম্বারটি লিখছি, ভেরিফিকেশন নাম্বারটি আমি লিখছি। দেখেন যে আমার যে ভেরিফিকেশন নাম্বার সেটি আমি এখানে লিখছি। ভেরিফিকেশন নাম্বারটি লেখার পরে আমি দেখেন নিচে থাকবে ক্যাপসা, ক্যাপসা নাম্বারটি লিখবেন। ক্যাপসা যেটা আমি আপনাদেরকে বলছিলাম, ক্যাপসা নাম্বারটি আমি লিখছি। তারপরে তাছাড়াও আমি যেটা বলছিলাম আপনাদের, এখানে যদি আপনি ভেরিফিকেশন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগেট ভেরিফিকেশনে করলে আপনার মোবাইলে সেই ভেরিফিকেশন নাম্বারটি চলে আসবে। আপনি লগ ইনে ক্লিক করবেন, এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে দেখেন আমি লগ ইনে ক্লিক করার পরে পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত একটা কোড নাম্বার যাবে, 4 সংখ্যার ডিজিটের একটি ভেরিফিকেশন নাম্বার দেবে এবং যাবে। সেই ভেরিফিকেশন নাম্বারটি মোবাইলে যাওয়ার
পরে এই ভেরিফিকেশন কোড যেখানে লেখা আছে সেখানে আপনি আপনার ওই মোবাইলের যে ভেরিফিকেশন কোড নাম্বারটি যাবে সেটি এখানে বসে দেবেন। আমরা যদি দেখি তাহলে বসে দিব, আমার ফোনে এসেছে, আমি ফোন থেকে এখন নিয়ে এখানে আপনার এখানে দিচ্ছি, দেখেন। দেখেন সেটি আমি দিচ্ছি দিচ্ছি, দেওয়ার পর আপনি দেখেন এই বাটনে আপনি ক্লিক করবেন ভ্যালিডেট। ভ্যালিডেট ক্লিক করার পরে দেখবেন আপনার এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসার পরে এখানে আপনাকে ব্ল্যাঙ্ক দেখাবে, সেই ক্ষেত্রে আপনার যেটি দরকার 2021 সালের পহেলা জুলাই যে ইনক্রিমেন্ট সেটিতে আপনি তারিখটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন অটোমেটিক আপনার এখানে আপনার এটি দেখাবে, এটি আপনি প্রিন্ট নিতে পারেন আপনার যদি প্রিন্টার থাকে, অথবা প্রিন্ট অপশনে গিয়ে এখানে পিডিএফ আকারে আপনার ফোনে আপনি আপনার ইয়েতে নিতে পারেন, প্রিন্ট পিডিএফ আকারে আপনি সেভ করতে পারেন। এই ছিল আমাদের টিউটোরিয়াল, আশা করি আপনাদেরকে আমরা দেখাতে পেরেছি, ধন্যবাদ।